নমস্কার বন্ধুরা অল আওয়ার ফুটবলে আপনাদের সবাইকে স্বাগত আর নিয়ে চলে এসেছি ডেলি আপডেট ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি আমরা ইনস্টাগ্রাম লাইভে ফুটবল আড্ডা শুরু করেছি অলরেডি বিদ্যাসাগর সিং এবং দীপেন্দু দোয়ারির সাথে আমরা লাইভ ফুটবল আড্ডা নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলেছি দুজনে আলাদা আলাদা ভিডিও আছে যারা আমাদের পর্যন্ত এখন লাইভ আড্ডাটা দেখেননি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তারা অবশ্যই গিয়ে আমাদের লাইভ ফুটবল আড্ডাটা দেখে নিন তাছাড়া আমাদের চ্যানেলে গিয়েও দেখতে পারেন ওটা তো আমরা লাইভে আসি ইনস্টাগ্রামে ইউটিউবে না যারা আমাদের লাইভ দেখতে চান তারা আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করুন লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সনে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যে আপডেটটা আছে সেটাতে আসি মুঠুটা ফল এফসি গোয়ার হয়ে খেলেছিলো সেনেগালে ফুটবলার বত্রিশ বছর বয়স খুব ভালো অ্যাটেন্ড খুব ভালো ফুটবলার একটা তো তাকে এবার এফসি গোয়াতে হয়তো দেখা যাবে না কেন মুম্বাই সিটি এফসি তাকে অনেক বড় অঙ্কের পরিমাণে অফার দিয়েছে এছাড়াও তার কাছে অনেক বিদেশের ক্লাবে অফার আছে তো দেখা যাক লাস্ট পর্যন্ত মোটুরা ফল কোন ক্লাবে সাইন করেন মুম্বাই সিটি এফসিতে সাইন করার একটা রিজন আছে কেন সার্জিও লোভেরা সার্জিও লোভেরা মুম্বাই সিটি এফসির কোচ হয়েছে তো সার্জিও লোভেরার খুব প্রিয় ফুটবলার মোটুটা ফল তাকেই সার্জিও লোভেরা এফসি কথা নিয়ে যেতেছিল দেখা যাক লাস্ট পর্যন্ত তিনি কোন ক্লাবে খেলেন তার কাছে অনেকগুলো সোনান আছে বিদেশ এছাড়া মুম্বাই সিটি এফসি বা এফসি গোয়ার সাথেও তিনি এক্সটেনশন করতে পারেন কিন্তু মনে হয় না এফসি গোয়ার সাথে নেক্সট সিজনে তিনি কন্টাক্ট এক্সটেনশন করবে তো তিনি মুম্বাই সিটি এফসিতেও খেলতে পারেন এছাড়া বিদেশে অনেক ক্লাবে তার কাছে অফার আছে তো তার সঙ্গে দেখা যাক তিনি কোন ক্লাবে খেলেন তো চলুন পরে যে আপডেট আছে সেই আপডেটে আসে যাক পরের আপডেটটা হলো ইস্টবেঙ্গলকে নিয়ে বেঙ্গল শোনা যাচ্ছে না কি এটি নতুন বিদেশির সাথে কথাবার্তা শুরু করেছে কিন্তু আমি বলছি আপনাদেরকে এটা সম্পূর্ণ ফেক একটা কারণ ইস্টবেঙ্গল কর্মকর্তারা অনেকদিন আগেই বলে দিয়েছিল যে লকডাউনের পরিস্থিতি বিচার না করে ইস্টবেঙ্গল কোনো বিদেশি খেলোয়াড়ের সাথে চুক্তিবদ্ধ হবে না বা কোনো খেলোয়াড়ের সাথে কথাবার্তা বলবে না কারণ হিসেবে তাদের বলানো হয়েছিল হয়তো অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে যাবে দেশে সেই জন্য এখন যদি চুক্তি করা হয় বা কথাবার্তারা প্রি কন্ট্যাক্ট করা হয় তাহলে হয়তো তার টাকার পরিমাণটা বেশি থাকবে পরে হলে সেটা কম দামে তাই সেসব বিদেশিদের পাওয়া যাবে যেই বিদেশি কিনে এত কথাবার্তা তার নাম হলো বক্তিয়ার রাহমানি তিনি ইরানের ফুটবলার আঠাশ বছর বয়স অ্যাটাকিং মিডফিল্ডার তো জানি না খেলোয়াড়টার সাথে কতটা ভালো হবে হয়তো ভবিষ্যতে ইস্টবেঙ্গলের এসে কন্ট্যাক্ট করতেও পারে কিন্তু আপাতত এটা সম্পূর্ণ ফেক তো চলুন পরে যে আপডেটটা সেটা আসে যাক শঙ্কর রায় মোহনবাগানের আই লিগ চ্যাম্পিয়ন গোলকিপার অলরেডি ইস্টবেঙ্গলে কনফার্ম হয়ে গেছে সেটা অফিসিয়াল কনফার্মেশনও হয়ে গেছে অফিসিয়াল থেকে জানিয়ে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে তো পরের যে আপডেটটা আছে সেই আপডেটে আসে যাক ইস্টবেঙ্গলে আরও দুই ফুটবলের সাথে অলরেডি কথাবার্তা বলা শুরু করেছে এখনও পর্যন্ত অফিসিয়ালি কনফার্মেশন না হলেও মোহাম্মদ রফিক এবং সিকে বিনীদ অলরেডি কনফার্ম হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল কনফার্মেশন হয়নি কারণ মোহাম্মদ রফিক প্রি প্রিকন্টাকে সাইন করেনি আর সিকে বিনীত সাথে অঙ্কের চুক্তি হয়ে গেলেও তিনি পারিবারিক কিছু সমস্যার জন্যও প্রিকন্টাকে এখন পর্যন্ত সাইন করেনি কিন্তু ইস্টবেল কর্তারা আশাবাদী যে তাকে প্রিকন্টাকে সাইন করিয়ে নিতে পারবে বন্ধুরা লাস্ট যে আপডেটটা আছে সেটা আপনাদের দিয়ে দিই ইস্টবেঙ্গল তাদের আগের মরশুমের গোলকিপার মির্সাদের সাথে চুক্তি এক্সটেন্ড করেছে মানে চুক্তি বাড়িয়ে নিয়েছে কিন্তু এটা এখনও পর্যন্ত জানা যায়নি যে তিনি কত বছরের জন্য তার সাথে চুক্তি করেছে বেঙ্গল ক্লাব লাস্ট যে আপডেটটা আছে সেটাও আপনাদের দিয়ে দিচ্ছি লাস্ট আপডেটটা হলো ইস্টবেঙ্গল মোহনবাগানের গোলকিপার দেবজিতে সাথে কথাবার্তা বলা শুরু করেছে বা দেবজিদের ব্যাপারে তাদেরকে তারা ইন্টারেস্ট দেখিয়েছে হয়তো ডাল থেকে ছেড়ে দিয়ে ইস্ট বেঙ্গল দেবজিৎকে নিতে পারে তো এরকমই একটা খবর বেরিয়ে এসেছে তো দেখা যাক সামনে মরশুমে কী হয় আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই শেয়ার করবে আর যারা এখন মতো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাস্ট যে কথাটা ছিল আপনাদের জন্য যারা এখনও পর্যন্ত আমাদের ফুটবল আর্ডারটা দেখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলে যান এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বিদ্যাসাগর এবং দীপ্যেন্দ্র দুয়ারির সাথে যে লাইভ আড্ডা আমরা দিয়েছি সেই আড্ডার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওটা অবশ্যই গিয়ে দেখে নেবেন এছাড়াও আমরা দু দিন তিন দিন পর পর এক একটা খেলোয়াড়ের সাথে আমরা লাইভে আসবো ইনস্টাগ্রামে যারা লাইভ দেখতে চান সরাসরি তারা আমাদের ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে আমাদেরকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করুন অল অভার ফুটবল বলে ইনস্টাগ্রামে থাকবে সেখানে গিয়ে ফলো করুন তাহলে আমাদের লাইভ আড্ডাটা দেখতে পারবেন আপনি লাস্ট পরে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন হয়তো বন্ধুরা তোমরা অনেকে সাবস্ক্রাইব করে দিয়েছো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে